হোয়াটস আপ গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি মাল্টিপ্ল্যান সেন্টারে অবস্থিত ইলেকট্রোসফটের শোরুমে, আর আমার পিছে দেখতে পাচ্ছেন অনেক অনেক আইটেম। তো এটা কিসের আইটেম আপনাদেরকে নতুন করে বলার নাই, এগুলো সবগুলো মিলে একটা পিসি বিল্ড করা হবে, এবং এটা হবে একদম এক্সেপশনাল ভিডিও, কারণ এই পুরো পিসিটা বিল্ড আপ করতে প্রায় 7 লাখ টাকা খরচ হচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি, লেটস গো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কেমন আছেন? এই তো ভাই ভালো। তো আপনাদের শোরুমের নাম এবং অ্যাড্রেসটা আগে বলেন। আমাদের শোরুমের নাম হচ্ছে ইলেকট্রোসফট মাল্টিপ্ল্যান সেন্টার। আমাদের সব হচ্ছে যে মাল্টিপ্ল্যানের লেভেল 1 এ আছে, লেভেল 11 এ আছে। আচ্ছা, তো আমাদের লেভেল 1 এর অ্যাড্রেসটা হচ্ছে যে আপনার 102-3 নম্বর, প্রথমে মানে মাল্টিপ্ল্যান ঢুকতে প্রথম 102-3, আর পাশেই হচ্ছে যে 143-44, দুইটা শপ আমাদের আছে, ওইখানে আসলে আমাদের পাবে। আচ্ছা, তো আপনাদের ফোন নাম্বারটা বলেন। আমাদের ফোন নাম্বারটা হচ্ছে 01613208043। আচ্ছা, তো আজকে তো আমাদেরকে এক্সেপশনাল কিছু একটা দেখাতে চলেছে। এক্সেপশনাল এটা হচ্ছে যে আমাদের মধ্যে আমাদের মানে আমার নিজের ব্যক্তিগতভাবে সবচাইতে দামি পিসি বিল্ড আজকে আমি করতেছি। আচ্ছা আচ্ছা, তো কি কি দিয়ে বিল্ড করছেন একটু বলেন। এখানে হচ্ছে যে প্রসেসর হিসেবে যেটা আমরা ইউজ করতেছি সেটা হচ্ছে রাইজেন 9 5900X J সিরিজের একদম লেটেস্ট প্রসেসর যেটা ওইটা। আচ্ছা, আর এখানে উনি হচ্ছে যে মাদার বোর্ড হিসাবে যেটা নিচ্ছে উনি হচ্ছে যে রগ স্টিকের X570F গেমিং যে মাদার বোর্ড ওইটা। আচ্ছা, আর আমরা গ্রাফিক্স কার্ড হিসাবে যেটা ইউজ করতেছি যেটা নিচ্ছে সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড এর বেস্ট গ্রাফিক্স কার্ড যেটা আসুস এর রগ স্টিক 3090। আচ্ছা, 3090 গ্রাফিক্স কার্ডটা আসলে বাংলাদেশে খুব কম মানুষই ইউজ করে এই গ্রাফিক্স কার্ডটা, এটা নিচ্ছি। তারপর হচ্ছে যে ওনার পাওয়ার সাপ্লাই যেটা, আচ্ছা, উনি যেটা নিচ্ছে সেটা হচ্ছে আসুসের রক থোর 1200W যেটা আপনার ওই পাওয়ার সাপ্লাইটা। আচ্ছা, শুধু এই পাওয়ার সাপ্লাইটার দাম একবার বলেন। এই পাওয়ার সাপ্লাইটার দাম হচ্ছে 32,500 টাকা। 32,000, তাহলে দর্শক বুঝতে পারছেন যে শুধু পাওয়ার সাপ্লাইয়ের দামই 32,500 টাকা। তো বাকিগুলোর দাম আমরা আলাদা আলাদা করে বলবো না, একবারে বলবো, আগে দেখে নেই আর কি কি দিচ্ছে। আর উনি মনিটর হিসেবে যেটা নিচ্ছে 240,000 রগ স্টিক, আসুস রগ স্টিকে 240,000 এই মনিটরটা, যেটা মডেল হচ্ছে আপনার XJ248। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই মনিটরটা উনি নিচ্ছে। আর কেসিং হিসাবে যেটা নিচ্ছে উনি সেটা হচ্ছে লিয়েনলির আপনার রেজার এডিশন যে কেসিংটা ওইটা। এছাড়া এক্সট্রা অ্যাক্সেসরিজ হিসাবে যেটা উনি নিচ্ছে সেগুলো হচ্ছে যে আপনার রেজারের কিবোর্ড মাউস নিচ্ছে, তারপর লিয়েনলির যে কেবল অ্যাক্সেসরিগুলো ওগুলো নিচ্ছে আপনার দুটা 8GB। আরও আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো গেমিং চেয়ার, স্পিকার, গেমিং স্পিকার, ওগুলো আসলে এখানে আনেনি, কারণ ওগুলো উনি কালকেই বাসায় নিয়ে চলে গেছে। আচ্ছা, ওগুলো এখানে আনার প্রয়োজন। টোটাল সব মিলিয়ে আপনার প্রায় 7 লাখ টাকার মতো আপনার পড়ছে পিসিটার বিল্ডিং। আচ্ছা, ওটা খুলবো, আনবক্সিং করবো, যেটা দেখে নেই। এটা হচ্ছে 4টা SATA কেবল দেওয়া আছে এখানে, আর 8GB রিডার কেবল দুটো দেওয়া আছে, আর আপনার হচ্ছে যে এটা হচ্ছে আসুসের রগ স্টিকের একটা কার্ড, আর সেটা আর এখানে আছে যে CDটা আছে, আর স্টিকার আর কেবেলটাই কিছু দেওয়া আছে এখানে। এছাড়া আপনার এই যে ইউজার ম্যানুয়াল যেটা বইটা ওইটা দেওয়া আছে, আর এই যে এখানে হচ্ছে যে M.10 BIM-এর যে নাটগুলো ওই নাটগুলো দেওয়া আছে, এছাড়া কিছু প্রসেসরটা দিয়ে। আচ্ছা, একদম লেটেস্ট, একদম মানে বাজারে এই মানে এই উপরে প্রসেসর মানে রাইজেন সে পর্যন্ত এই পর্যন্ত এটার আপডেট আসেনি, 5900X যে সিরিজটা ওইটা। RAM কিন্তু এটা 4টা RAM খুল মানে ওনার মানে উনি 4টা RAM 4টা 8GB হচ্ছে 32GB RAM। এটা হচ্ছে ওরাসের আপনার DDR4 8GB 4400 উনি 4টা ইউজ করতেছে এখানে। এখন হচ্ছে আমরা NVMe-গুলো যেটা স্টোরেজ হিসেবে ইউজ করতেছি, 2টা 1TB NVMe WD ওগুলো দেখেন আনবক্সিং করতেছি।
যে আমরা এনবিএম এর কাভারটা লাগাচ্ছি, এনবিএম লাগিয়ে ফেলছি, কাভারটা লাগাচ্ছি আর কিছু না, ফিক্সিংটা যেটা আর কি। ডিজাইন তো অবশ্যই রগের ডিজাইন সবচাইতে আনকমন সব সময় থাকে, আর এটা থাকবেই। তো হ্যাঁ, এখন কি দেখাচ্ছেন? এটা হচ্ছে যে আপনার লিকুইড কুলার, যেটা ওইটা লিকুইড কুলারতে আপনার 3 ফ্যানের একটা লিকুইড কুলার, 360 mm এর যে মডেলটা, ওই মডেলের লিকুইড কুলার এটা। আপনার লিয়ানলির রেজার এডিশন যে কেসিংটা ওইটা, এই যে হচ্ছে ভাই আমাদের কেসিংটা, যেটার জন্য অনেক অপেক্ষা দেখার জন্য। এ দেখেন, এটা হচ্ছে রেজারের রেজার এডিশন, মানে লিয়ানলির রেজার এডিশন যে কেসিংটা ওইটা। এটার আপনার ইয়ার ফ্লোটার দিকে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন অনেক ভালো ইয়ার ফ্লোর জন্য অনেক ভালো স্পেস দিয়েছে। এদিকে আছে, এদিকে আছে, আপনার এই যে উপরের দিকেও আছে, তারপর নিচের দিকেও আপনার ইয়ার ফ্লোর জন্য এক্সট্রা কভার করে দিছে এখানে। ভাই কি করছেন? এই তো ভাই কেচিং ফ্যান গুলো ফিট লাগাচ্ছি। দর্শক বৃন্দ, এতক্ষণ যে জোস পিসিটা আমরা বিল্ড করলাম, সেটা কিন্তু কিনছেন আমাদের এই মেহরাব ভাই। তো মেহরাব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই আশা করি ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ। তো এই পিসিটা নেওয়ার পিছনে আপনার মানে উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য মেইন হয়েছে গিয়ে গেমিং করার জন্যই, পুরো রিক্রিয়েশনের জন্য, মানে রিল্যাক্স করার জন্য। সারাদিন কর্মব্যস্ত থাকি, তো রাত্রবেলা একটু বাসায় ফিরে একটু গেম খেলবো নিশ্চিন্তে, এটাই। আচ্ছা, তো গেম খেলার জন্য এত ইনভেস্ট করলেন, তার মানে আপনি গেমকে অনেক ভালোবাসেন? অবশ্য ছোটবেলা থেকে গেমকে অনেক ভালোবাসি আমার নিজেরই। আগে 2010 সালে একটা বেস্ট পিসি বানিয়েছিলাম, ওইটা এখন আপাতত বেস্ট গেমগুলো মানে হাই রিকোয়ারমেন্টে খেলতে পারছিলাম না, এর জন্যই নতুন একটা পিসি বানাচ্ছি, যাতে আরও 10 বছরে কোনো ঝামেলা না হয়, আরামসে গেম খেলতে পারি। মূলত আমার সবগুলা কনসোলই আছে, এক্সবক্স থেকে শুরু করে প্লে স্টেশন 1, 2, 3, 4 5ও কিনেছি, সবই আছে। মানে গেমের জন্য আমি মানে অনেক আগ্রহী গেম খেলার জন্য আর কি। আচ্ছা, তার মানে আপনি একজন গেমের পোকা। সেটাই, আর গেমের জগতে মূলত টুকটাক সবাই আমাকে চিনে আর কি। আচ্ছা, এসব কারণে। তার মানে আপনি গেমের জগতেও ফেমাস। সেটাই, আপনি তার মানে বিভিন্ন গেমে অংশগ্রহণ করেছেন। জি জি। আচ্ছা, তো যারা নতুন বিল্ড করতে চাচ্ছে গেমের জন্য, তাদের কি ধরনের পিসি বিল্ড করা উচিত? আমি বলবো, আপনি যদি প্রফেশনালি খেলতে চান তাহলে ডিসেন্ট অ্যামাউন্ট একটা গ্রাফিক্স কার্ড তো লাগবে, একটা প্রসেসিং পাওয়ার লাগবে, একটা ডিসেন্ট র্যাম লাগবে, যাতে আপনি কোনো মানে ডিলে ছাড়া খেলতে পারেন। কারণ কম্পিটিটিভ খেলার জন্য আপনার ডিলে থাকলে আপনার মানে অন্য এনিমিদের সাথে আপনার বড় একটা ল্যাগ থেকে যাবে। সো ওইটা চিন্তা মাথায় রেখে, আপনার বাজেট চিন্তা রেখে, তারপর আপনার আগাতে হবে একটা পিসি বানানোর জন্য। আচ্ছা ভাইয়া, তো এখন যে পিসিটা নিলেন, এটাতে কী কী আছে? এটাতে আছে আপনার RTX 3090, ওইটা হলো বেস্ট গ্রাফিক্স কার্ড ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও।
আর আছে আপনার বেস্ট প্রসেসিং পাওয়ার যেটা হলো রাইজেনের 9 5 সিরিজের প্রসেসরটা যেটা লেটেস্ট। সো এই দুটো থাকা মানে আপনার পিসি এখন ওয়ার্ল্ডের বেস্ট। ঠিক আছে ভাইয়া, কথা বলে ভালো লাগলো। তো আশা করি অনেক ভালো একটা আউটপুট পাবেন এই পিসি থেকে, এবং আমরা সামনেও আপনার কাছ থেকে জানবো যে কেমন লাগছে আপনার গেম খেলে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আবারও দেখা হবে, দোয়া করবেন অবশ্যই। কেবলগুলো কি গেম দেখে আপনাকে কি কি কেবল আছে? এখানে সব কেবলই আছে, খুললে সবগুলো খোলার প্রয়োজন নেই, কারণ সবগুলো ইউজ হবে না। এ হচ্ছে আমাদের মেইন আকর্ষণ, যেটা যেটা দেখার জন্য এতক্ষণ অপেক্ষা। হ্যাঁ,